নমস্কার দর্শক বন্ধুরা, সান্ত্বনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো পাউরুটি আর আলুর একটি সুস্বাদু টিফিন রেসিপি। দেখুন কিভাবে বানাচ্ছি। মূল উপকরণগুলো হলো 6 পিস পাউরুটি আর 2 পিস সেদ্ধ আলু, 1টা পেঁয়াজ কুচানো, ধনে পাতা কুচানো, কুচানো লঙ্কা, চিনে বাদাম ভাজা, আধা চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, চাট মশলা 1 চামচ, লবণ 7 মতো, আর লাগছে ভাজার জন্য সাদা তেল। পাউরুটিগুলো টুকরো করে নিচ্ছে। এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। পাউরুটি গুঁড়ো করে নিয়েছি। এবার আলুগুলো মিক্স করে নিচ্ছি। আলুগুলো মেখে নিয়েছি, কাঁটা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কাঁটাগুলো দিলাম। বাচ্চাদের টিফিন বানালে কাঁচা লঙ্কা দেবেন না। ভাজা বাদাম, চাট মশলা, ধনে পাতা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ 7 মতো, পাউরুটির গুঁড়ো কিছুটা দিলাম, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু পাউরুটির গুঁড়ো দিয়ে দিলাম। হাতে তেল নিলাম। এবার গোলাগুলো বানাবো। এইভাবে বানাবেন। সব গোলাগুলো তৈরি করে নিয়েছি। তা গরম হয়ে গেছে, তেল লাগিয়ে নিচ্ছি। এবার গোলাগুলো ভাজি। মাঝারি আঁচে ভেজে নিচ্ছি, পাল্টে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন পাউরুটি আলুর নাস্তা হয়ে গেছে। এটা বাচ্চা বড় সবার ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ।